হাই বন্ধুরা সকল পশুপালক এবং খামারি বন্ধুদের ভেটনারি বাংলাতে স্বাগত বন্ধুরা আজকে আমি পশুদের এমন একটা রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব যেটি অহরহ পশুপালক ও খামারি বন্ধুরা ফেস করে থাকে যেটা হচ্ছে পশুর পেট ফেঁপে যাওয়া বা পেট ফুলে যাওয়া বা যন্ত্রণা করা তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো মেগাবোলোটা লিকুইড সিরাপ নিয়ে মেগাবোলোটা কি এর কাজ কি এবং এর ব্যবহার কী পশুদের কোন রোগের ক্ষেত্রে এই মেগাবোলোটা ব্যবহার করা যায় এবং কোন কোন পশুকে ব্যবহার করা যায় বিস্তারিত এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপনার বাড়ি বা খামারের কোনো পশুর যদি পেটে গ্যাস হয় বা পেট ফেঁপে যায় বা পেটে যন্ত্রণা হয় এমনকি আপনার পশু যদি ফেনাওয়ালা আফরাও করে বা কোষ্ঠকাঠিন্যর অনুভব যদি হয় সে ক্ষেত্রে আপনি আপনার পশুকে মেগাবোলোটা সিরাপটি যদি খাওয়ান তাহলে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার পশু ফেনাওয়ালা আফরা কেন করে যদি আপনার পশুকে পচা সড়া কোনো খাবার খাওয়ান সে ক্ষেত্রে আপনার পশু ফেনাওয়ালা আফরা করে আপনার বাড়ির আশেপাশের কোনো অনুষ্ঠানে বা বিয়ের যেগুলো খাবার বেঁচে যায় সেগুলো যদি আপনার পশুকে আপনি খাইয়ে দেন সেগুলো যদি আপনার পশুকে খাইয়ে দেন তাহলে আপনার পশু ফেনাওয়ালা আফরা করে এমনকি আপনার পশুর পেট ফুলে যায় পেটে যন্ত্রণা হয় তাছাড়া আপনার পশু যদি বেশি দানা বা পানি খায় সেক্ষেত্রে আপনার পশুর পেট ফুলে গিয়ে পেটে যন্ত্রণা হয় যার ফলে পশু জাবর করা বন্ধ করে দেয় পেট ফুলে গিয়ে পেটে যন্ত্রণা হয় তো আপনার পশুর এই এইরকম কোনো সমস্যা হলে আপনার পশুকে যদি মেগাবোলোটা খাওয়ান তাহলে খুব তাড়াতাড়ি সে পশু সুস্থ হয়ে উঠবে এমন কি আপনার পশুর যদি পেশাব বন্ধ হয়ে যায় পেশাব না হয় সে ক্ষেত্রে আপনি বলোটা খাওয়ালে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আপনার খামারের বা বাড়ির কোনো পশুর যদি পায়খানা হঠাৎ বন্ধ হয়ে যায় ক্ষেত্রেও আপনি মেগাবোলোটা খাওয়ালে খুব সুন্দর কাজ করে থাকে আপনি আপনার পশুর মধ্যে আর একটি প্রবলেম বা অসুবিধা দেখতে পান আপনার পশু যদি খাই এবং মুখ দিয়ে যদি বের করে দেয় সেক্ষেত্রে আপনি আপনার পশুকে এই মেগাবোলোটা সিরাপটি খাওয়ালে খুব সুন্দর কাজ করে তো বন্ধুরা যদি আপনার বাড়ির পশু গাভীন হয় সে ক্ষেত্রেও আপনি এই মেগাবোলাটি আপনার পশুকে খাওয়াতে পারেন এমনকি আপনার পশু যদি দুধ এলো হয় দুধ দেয় ক্ষেত্রেও খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না যে কোনো সমস্যার জন্য আপনার পশুকে চার থেকে পাঁচ ঘন্টা পর পর সরাসরি তার মুখে দিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য সকাল সন্ধ্যা খাওয়ার আগে আপনার পশুকে এটি দিন বন্ধুরা এই মেগাবোলাটির খাওয়ার নিয়ম হচ্ছে আপনার পশু যদি বড়ো হয় গরু মোষ ঘোড়ার ক্ষেত্রে একশো এম করে একবার খাওয়াবেন বাছুর বা তার থেকে ছোটদের জন্য পঞ্চাশ এম করে আপনি খাওয়াবেন ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পঁচিশ এম করে খাওয়াবেন যদি বেশি প্রবলেম হয় তাহলে দুই ঘন্টা পরপর আপনার পশুকে দিলে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা এই মেগাবলোটিটির বন্ধুরা এই মেগাবোলোটা সিরাপটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা যা আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার উদ্দেশ্য সকল পশুপালক ও খামারি বন্ধুদের সাহায্য করা যাতে তারা তাদের পশুপালনে কোনো অসুবিধা না হয় এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার উদ্দেশ্য সকল পশুপালক ও খামারি বন্ধুদের সাহায্য করা তাই তাদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ